No, sí, ese es el nombre de ponerlo. মোটামুটি মিক্স হয়েছে না? হ্যাঁ, এবার আমরা একটু লিয়াকত ভাইয়ের হাতে দিব। লিয়াকত ভাই আসুন। আমরা আমি মানে একজন ক্ষুদ্র বাবুর্চি, অরিজিনাল বাবুর্চির হাতে এই যে এটা এখন দিচ্ছি, উনি এখন বাকিটা করে দিবেন। তাহলে মোটামুটি ধরা যায় যে আমি ওইটা রান্নার কিছুটা অংশীদারিতে আছি। হ্যাঁ আচ্ছা, এটা সিস্টেমটা হচ্ছে প্রথমে এটাকে তুলে, হ্যাঁ মটরটা করে দিচ্ছে এক ধরে। ওকে ওকে ঠিক আছে, একটু যদি একটু সবজি কাটা দেবো তাহলে একটু পারি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আছি এই যে লাল মাঠ বলে এটাকে, এটা মিরপুর 11:30-এর একটা মাঠ, এটার নাম মনে হয় এখন হারুন মোল্লা মাঠ। যাই হোক, আমরা আজকে এখানে একটা কমিউনিটি সেন্টার আছে। এটা কমিউনিটি সেন্টারের পেছনের সাইডের জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের যে কিচেন, এই কিচেনের দরজা। আমরা এখান দিয়ে যাব এবং এখানে মনে হয় একটা বিয়ের রান্না হইতেছে, 700 মানুষের বিয়ের রান্না। আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রামই আসলে, তো আমি আসলে এই চান্সটা ছাড়তে চাইনি। আমার মনে হয়েছে যে আমি এখানে গরুর মাংসটা যে রান্না হচ্ছে, 700 মানুষের বিয়ের রান্নায় যে গরুর মাংসটা দরকার, এই পরিমাণ গরুর মাংস এখানে রান্না হইতেছে। তো আমি যদি আপনাদেরকে এই রান্নাটা দেখাইতে পারি, আমার মনে হয় যে অনেকেই দেখবে। এছাড়াও আপনার রোস্ট রান্না হইতেছে, বিয়ের রোস্ট রান্না হইতেছে, পোলাও এখনও বসায় নাই, জর্দা অলরেডি কমপ্লিট। হ্যাঁ, এখন আমি আসছি একটার দিকে, মাংস গরুর মাংস রেজালা যেটা, এক হাঁড়ি রান্না হয়ে গেছে, আরেক হাঁড়ি রান্না হচ্ছে, আরেক হাঁড়িতে মশলা দিয়ে রাখছে। তো আমরা বাবুর্চির সাথে কথা বলবো এবং শুনবো যে গরুর মাংসে কী কী মশলা ব্যবহার করা হয়েছে। আর তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এখানকার গরুর মাংস রান্নাটা, রান্নাটা উনি চড়াবে, কমপ্লিট হবে, আমি গরুর মাংসটা টেস্ট করব, তারপরে বলবো। এছাড়াও আমার আরেকটা ভিডিও শ্যুট করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে রোস্ট রান্না। যদি আমি সময় পাই আজকে, বা ওনারা যদি ওনাদের টাইমিংয়ের সাথে যদি আমি এখানে মানে থাকি ওইভাবে, তাহলে আমি রোস্ট রান্নাটাও দেখাবো, কিন্তু সেটা আলাদা করে দেখাবো। তো চলেন আমরা একটু দেখি যে কী কী আয়োজন হচ্ছে, কীভাবে কী করতেছে। দেখাবো তো গরুর মাংস, কিন্তু বাকি সবগুলো সম্পর্কে একটু ছোট্ট ধারণা আপনাদেরকে দিব। তো চলেন আমরা সামনের দিকে যাই। ইয়াকুব ভাই, আজকে আপনি গরুর মাংস রান্না দেখাবেন আমাদেরকে? জি আলহামদুলিল্লাহ দেখাবো। আপনার কত কেজি গরুর মাংস আনছেন? 120 কেজি। 120 কেজি? জি। তো চলেন একটু দেখি। হ্যাঁ দেখেন, এখানে গরুর মাংস, নিচেরটা কাঁচা। হ্যাঁ, এখানে গরুর মাংস। আচ্ছা, কি এখানে মশলা তো আপনি দিয়ে দিয়েছেন আমি আসার আগে। হ্যাঁ, এখানে দেওয়া আছে হলুদ। এখানে কয় কেজি গরুর মাংস আছে? আপনি আমাকে একটু মশলাগুলোর নাম বলেন, কোনটা কি পরিমাণে দিচ্ছেন? আমি সব মিলাইয়া সব এভারেজ আপনার 40 কেজি মাংস রান্নার জন্য 2 থেকে 2 কেজি মশলা আছে এখানে। সে মশলাগুলো কি কি? আদা, রসুন, আদা কতটুকু? আদা 1 কেজি 100 কেজি। আর 1 কেজি? জি। রসুন, রসুন 100 থেকে 125 গ্রাম বা 30 গ্রাম এরম হবে। রসুন 100 থেকে 125-30 গ্রাম? জি জি। আচ্ছা, আর আপনার চীনাবাদাম? 100 গ্রাম থেকে 125 গ্রাম? জি জি। হ্যাঁ, চীনাবাদাম আছে 200 গ্রাম আনতাস। 200 গ্রাম চীনাবাদাম বাটা? হ্যাঁ বাটা। আর পেঁয়াজ আছে 1.5 কেজি। আরেকটা পেঁয়াজ
এই যে পেঁয়াজ ভাজা পেঁয়াজটা, এই যে এটা ভাজা, জাস্ট আস্তা পেঁয়াজ ভাজা, জি জি হ্যাঁ, সেটা আপনি দিয়ে দিবেন, এটা গলে যাবে। আর এই যে এটা আছে বাদাম, এখানে বাদাম আছে, আদা রসুন আছে, যাবতীয় মশলা, গরম মশলা পাকনি, যেটা গরম মশলা, গরম মশলা দিছেন কতটুকু? এখানে দিছি আপনার চা চামচের, চা চামচের কি আলু বোখারা দিছেন? না, আলু বোখারা এখানে দিই নাই, আলু বোখারা দেবো জাস্ট খাবার 20 মিনিট আগে, খাবার মানে রান্নার 20 মিনিট আগে, এটার মধ্যে রান্না শেষ হওয়ার 20 মিনিট আগে এটার মধ্যে আলু বোখারা, রান্না শেষ হওয়ার নাকি খাবার? রান্না শেষ হওয়ার। আচ্ছা, তো এটা আপনি মানে কি ম্যারিনেশন করার জন্য রাখছেন? জি জি। কতক্ষণ পরে এটা চুলায় যাবে? আধা ঘন্টা। আধা ঘন্টা পরে এটা চুলায় যাবে? আচ্ছা, আধা ঘন্টা পরে এটা যখন চুলায় যাবে, তারপর আপনি এটা, এটাতে টমেটো সসও দিয়েছেন আপনি? হ্যাঁ, টমেটো সস, গরম মশলা, পাকি, দারচিনি, এলাচি, এই মশলাগুলো আমার সামনে দিলে আমার মনে হয় খুব বেশি ভালো হতো, কিন্তু তারপরেও এটা বোধ হয় আপনাদের একটা পলিসি আছে কি না? সরি ভাই, এটা এই ধরনের আমার কোনো মানে ইয়া না, জাস্ট আমি একটু সময় শর্ট ছিল বা সময় এখনো, ওই জন্য একটু ই করলাম। আচ্ছা, সময় শর্টের কারণে। তো এটা 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে এটা চুলায় দেওয়া। জি জি হ্যাঁ। তারপরে কতক্ষণ রান্না করবেন? 40 থেকে 45 মিনিট। তারপর 45 মিনিট পরে মাংস হয়ে যাবে, খাবার হয়ে যাবে। জি, খাবার খাবার উপযুক্ত হয়ে যাবে, কিন্তু এটা সার্ভ করার মত না। তারপর সার্ভ করার আগে আপনি আবার কি করবেন? এটা পরবর্তীতে আবার গরম করব। পরবর্তীতে গরম করবেন? হ্যাঁ, খাবারের আগে। তখন কি এটা আর একটু স্বাদ বাড়ে? হ্যাঁ, ওখানে স্বাদ বাড়ে, কালার বাড়ে। আচ্ছা, এখন একটা কালার আর ওই সময় আরেকটা কালার চেঞ্জ হয়। তেল দিছেন এর মধ্যে? হ্যাঁ, তেল দেওয়া। কতটুকু পরিমাণ? 2.5 কেজি। 2.5 কেজি তেল এক হাঁড়িতে? জি, 40 কেজি মাংস। 40 কেজি মাংস। তো ঠিক আছে, আমরা যখন মাংসটা বসাবে তখন আবার একটু দেখবো, একটু নাড়াচাড়াও করবো না। জি। আচ্ছা, তো লিয়াকত ভাই, আপনার আপনি আজকে 600 মানুষের কি কি রান্না করতেছেন এটা যদি আমাদেরকে একটু বলেন। আমি 700 মানুষের প্রোগ্রাম, আপনাদের খাবারের 700 লোক খাবে, তার জন্য রান্না করতেছি সাদা পোলাও, গরুর রেজালা, মুরগির রোস্ট, জর্দা, বুরহানি, জালি কাবাব। মুরগি আনছেন কত পিস? মুরগি 200 পিস। 200 পিস। আর গরুর মাংস আনছেন টোটাল কত? টোটাল আনছি 135 কেজি। টোটাল 135 কেজি। আচ্ছা, তো আপনার এই যে পরিমাণ রান্না আপনি করতেছেন বা যাই রান্না করতেছেন, এই পরিমাণ রান্নার জন্য আপনি কত টাকা নেন? এই পরিমাণ রান্নার জন্য আসলে এটার ব্যাপারটা হচ্ছে, আপনি একেবারে এমন ভাবে বলবেন যাতে আমার ভিডিও দেখে যদি আপনাকে কেউ ফোন দেয় তারা যাতে ওই রেটটাই পায় এবং তাদের কাছে যাতে মনে না হয় যে রেটটা অনেক বেশি। মনে করেন এটার নরমালি তো বিল আসে 21,000 টাকা। আচ্ছা, তো এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আপনার সাপ্তাহিক ব্যাপার স্যাপার একটু অনেক কিছু আছে, মানে শুক্রবার শুক্রবার বৃহস্পতিবার একটু রেটটা বেশি থাকে। হ্যাঁ, আর আনটাইম একটু রেটটা কম হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, ওইটা করে দেওয়া যাবে। কত বছর যাবত আপনি বাবুর্চির কাজ? আমি বাবুর্চি কাজ করতেছি আপনার 98 সাল থেকে। আচ্ছা, তো 98 সাল থেকে আমার উস্তাদের সাথে আমি প্রায় 16 বছর হেল্পারি করছি। আচ্ছা, তারপরে 16 বছর পরের থেকে আমি আর কি একা একা আমার লোকজন নিয়ে শুরু করছি। ওকে, আর আপনার সাথে যারা যারা রেগুলার কাজ করে আমি তাদের সাথে একটু পরিচিত হতে চাই। হ্যাঁ বলেন। তাদের সাথে একটু পরিচিত হতে চাই যারা রেগুলার কাজ করে। এই যে আমার লোকজন, এই ভাই এদিকে আসেন, ইয়ে তো ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম মালিক। হ্যাঁ, আমার নাম মালিক। মালিক ভাই? মানিক ভাই। মানিক ভাই, আপনি এখন কি করতেছেন, ওনার কি দায়িত্বে আছেন এই জায়গায় এখন? তার পাকের দায়িত্ব আছে। আচ্ছা, আপনি? আমি হেল্পার পোস্টে আছি, আমার নাম লুৎফর রহমান। আচ্ছা, এই তিনজন আপনার সাথে পার্মানেন্ট কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ। আরও আছে, এই জব্বার, এই জব্বার মামা। আচ্ছা, আমি একটু সামনে চলে আসি। এখন আমি এই লিয়াকত ভাই সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে বলি আজকে। প্রথম কথা হয়েছে, লিয়াকত ভাই আমাদের ফ্যামিলির একজন বাবুর্চি। আমাদের ফ্যামিলির বাবুর্চি এই জন্য বলবো কারণ আমাদের ফ্যামিলির অনেকের অনেক রান্নাতেই উনি পার্টিসিপেট করছে। এবং কত বছর ধরে আপনাদের সাথে, আপনার সাথে আমাদের পরিচয়? আমার সাথে, ভাইয়ের সাথে, আপনার সাথে সম্পর্ক তো প্রায় আপনার 2005-এর থেকে। 2005 থেকে, তার মানে প্রায় 14 বছর ধরে আপনার সাথে আমাদের একটা গুড রিলেশন। আমাদের যে কোনো ফ্যামিলির যারই রান্না হোক আপনি সেই রান্নাটাতে অংশগ্রহণ করেন। তো আমি পার্সোনালি ওনার রান্নার কিছু সুনাম করতে চাই। আমি সাধারণত বিয়েতে গেলে
একটা পোলাও যতটুকু প্রথমে নেয় অতটুকু নেওয়ার পরে একটা রোস্ট খাওয়ার পরে আমি হয়তো সর্বোচ্চ দুই পিস গরুর মাংস খেতে পারি, কিন্তু রাইসটা শেষ করতে পারি না। জালি কাবাবটা খুব মজা করে খাই। তো একবার কি হয়েছে, একবার আমার এক ভাইগনার আকিকার প্রোগ্রামে এই লিয়াকত ভাই রান্না করছে, সেই দিন আমি আবার ছিলাম এই মানুষজনদের যে খাওয়াবো সেই খাওয়ানোর দায়িত্বে, মানে ওয়েটাররা কী করতেছে না করতেছে সেই জিনিসটা আমার দেখাশোনার একটা দায়িত্বে আমি ছিলাম। ও সেই দিন আমার মনে আছে, আমি রান্নাঘরে যখন যাচ্ছি এই ভদ্রলোক আমাকে বারবার বলতেছে যে ভাইয়া একটু কাবাব খান, একটা রোস্ট দেই, একটু গরুর মাংস খান। তো কাবাব খাইতে খাইতে মনে হয় আমি এবং আমার এক কাজিন ছিলাম, আমরা প্রায় 15-16 পিস কাবাব খেয়ে ফেলছি। ছোট কাবাব ছিল, স্বামী কাবাব ছিল নাকি টিকা কাবাব ছিল? জালি কাবাব ছিল, জালি কাবাব উন্নত কাবাব। না না, ওই যে আলফুয়াদের ওই সাইডে যখন প্রথম নতুন ছিল ওইটা ছোট্ট কাবাব ছিল, টিকা কাবাব ছিল। আর রোস্ট রান্না করছিল, সেই রোস্ট আমি খাইছি মনে হয় প্রায় 7 পিস রান্নাঘরে থাকতেই। এরপরে খাবারটা এতই মজা হয়েছে, মাছও রান্না করে মাছ ভাজি করছিল, মাছ ফ্রাই ছিল, মাছ ফিশ ফ্রাই রুই মাছের। তো তখন আমরা সবার খাওয়া শেষ হওয়ার পরে যখন আমরা যখন ভাইরা খেতে বসলাম কাজিনরা, তখন কি হলো, প্রায় মানে একটা বিশাল বড় সাইজের একটা পাত্রে করে অনেকগুলো রোস্ট আইনা দেওয়া হলো এবং বলা হলো যে এইগুলো সব আপনারা খান, এবং আমরা সব খেয়ে শেষ করে দিছিলাম মোটামুটি। ওনার রান্নাটা আসলে এতই মজা, এবং ওনার আসলে আমরা ওনার নাম এমনিতে লিয়াকত ভাই, কিন্তু ওনার আরেকটা নাম আমাদের ফ্যামিলিতে আছে, সেই নামটা বলি, সেই নামটা হচ্ছে রূপার বাপ। হ্যাঁ, একটা একটা ব্র্যান্ড হচ্ছে গিয়ে আমাদের কাছে, মানে আমার অনেক ফ্রেন্ডরা আমার এরকম বলছে এক সময় যে তুই অনুষ্ঠান কবে করবি, রূপার বাপের রান্না কবে খাবো, কারণ তারাও জানে যে ওনার রান্না এতই মজা। আমি এই সুযোগটা মিস করতে চাইনি, আমি চাইছি যে আপনারাও জানেন, আপনাদেরও জানার দরকার আছে যে ওনার রান্না কতটা মজা। আমরা আজকে এইখানে ওনার গরুর মাংসটা, ওনার রোস্ট, জর্দা টর্দা এইগুলো আমরা টেস্ট করব। সেটা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে, প্রোগ্রাম শুরু হওয়ার হয়তো আধা ঘন্টা আগে আমি এই কাজটা করব। তো আরও মনে হয় কিছুক্ষণ ওয়েট করার পরে ওনারা মাংসটা চড়াবে, মাংসটা চড়ানোর পরে একটু রান্নার ইয়াটা দেখব, জাস্ট একটা শট, তারপরে আমরা রান্না হয়ে যাওয়ার পরে মাংস তুলে খেয়ে দেখব, আর রোস্ট রান্নাটাও দেখব আলাদা একটা এপিসোডে। তো ঠিক আছে লিয়াকত ভাই, তাহলে আপনি বলছেন যে আপনি এই রান্নাগুলো করার জন্য 700 মানুষের রান্নার জন্য 21,000 টাকা নেন, কিন্তু যদি আমাদের চ্যানেলের থ্রুতে কেউ ফোন দেয় যে আমি আপনার ভিডিও দেখে আমি আপনাকে ফোন দিয়েছি, তাহলে আপনি কত করে রাখবেন? না, সেখানে আপনাদের তো একটা সম্মান আছে, আমি তো আপনাদের সম্মানটা রক্ষা করতে অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, তাতে মনে করেন আপনার 18-20,000 টাকা বা তার সম্মানটা 18-18ই আসেন, 20-এ যান কেন? 18-20 এরকম, 18-20 না, আমি আপনারা বলি আপনি এটা 15-20 করে দিন, কারণ কি ওই অনেকে 700 মানুষের করবে না, কেউ 500 করবে। হ্যাঁ, তখন আপনি 15-তে নাইমা আসবেন। ঠিক আছে, যদি কেউ 400 মানুষের করে তখন আরও 1,000-1,500 কমাই দিলেন, এইভাবে আপনি এই হিসাবে করেন। 700 মানুষ হলে আপনি 18,000 টাকা নিয়েন, কিন্তু 700 মানুষের কম যদি হয় তাহলে একটু কমে করেন। হ্যাঁ, এবং আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আল্লাহ না করুক কোনো বাবুর্চির তো এরকম কোনো ইয়া নাই যে প্রত্যেক দিনই রান্না একরকম হবে, এটা হাতের মাপের রান্না, তো যদি ওরকম কিছু না, মানে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তাইলে ওনার রান্না খেয়ে আমার মনে হয় না কেউ হতাশ হবে আপনার, মানে প্রোগ্রামে কেউ হতাশ হয়ে ফিরে যাবে এটা আমি বিশ্বাস করি না। তো চলেন আমরা আমাদের প্রোগ্রামের রান্না, আমাদের আক্তের রান্না তো আমার শ্বশুরবাড়ির ওই সাইডের বাবুর্চি করছে, মানে আমাকে যেদিন এক আন্টি পড়াইতে আসছিলো সেই দিনও প্রায় 150-200 মানুষ ছিল। হ্যাঁ, সেই মানুষের রান্না উনি করছে, তারপর এঙ্গেজমেন্ট ছিল, এরপরে প্রোগ্রামের রান্না, 700 মানুষের রান্না সেটাও উনি করছে, আমাদের ফ্যামিলির আরও কিছু রান্না উনি করছে, এখন আমাদের ফ্যামিলির আরও একটা প্রোগ্রামের আরও সামনে আরও দুটা প্রোগ্রাম আছে, সেগুলোতে আমি আপনাদেরকে একটাতে চিকেন বিরিয়ানি বোধ হয় দেখাইতে পারবো না, একটাতে চিকেন বিরিয়ানি দেখাতে পারবো, আরেকটা ফিশ ফ্রাইড রাই এগুলোও আছে, এগুলোও দেখাইতে পারবো। এবং ওনার আরেকটা ইয়ে হচ্ছে, মানে কোয়ালিটি হচ্ছে উনি রোস্টের বিভিন্ন রকম জানে, মানে একটা চিকেন আমরা তো শুধু ঝোল রোস্ট খাই, উনি এটা ফ্রাই করে,
ব্রেড ক্রাম দিয়ে ফ্রাই করে। একটা চিকেন অবশ্য আপনার 4-5টা কোয়ালিটি করা যায়। হ্যাঁ, 4-5টা আইটেম আলাদা আলাদা। এটা প্রথম তো সেটাই বললে যে ভাই আমি এটা খাবো, এটা ভালো, সেটা সেভাবে করে দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, তো চলেন লিয়াকত ভাই আমরা একটু আপনার রান্নাটা দেখি বসানো, এবং ওইটা একটু নাড়াচাড়া করে কমপ্লিট হোক। ঠিক আছে, অনেক কথা বললাম, আমার মনে হয় ভিডিওটা একটু বড় হবে, কিন্তু এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এই লিয়াকত ভাইয়ের রান্না যদি আপনারা একবার খান তাহলে আমার মনে হয় আপনারা প্রোগ্রামে আপনারা সবসময়ই চাবেন যে উনিই আসুক। এবং আরও একটা ব্যাপার আমি বলি, উনি কিন্তু তেল মশলা খুব কম ব্যবহার করে, মানে ওনার পোলাওটা থাকবে ঝরঝরা, একেবারে ঝরঝরা পোলাও। রোস্ট যদি রান্না করে সেটার ভিতরে আপনার খেয়ে অনেক সময় কি হয়, বিয়ের রান্না খুব বেশি খাওয়া যায় না, খাইলে পরে খারাপ লাগে, মনে হয় যে এত খাইলাম কেন। কিন্তু ওনার রান্না, উনি গরুর মাংস রান্না করবে, আপনি 68 পিস গরুর মাংস, আমাদের এক স্যার খাইতো মনে আছে, আমি এই জন্যই 68 পিস বললাম, আপনি যদি 68 পিস গরুর মাংসও খেয়ে ফেলেন আপনার খারাপ লাগবে না। হ্যাঁ, তো চলেন একটু যাই। এখন মাংসটা চড়ানো হবে, যে মাংসটা আমরা দেখলাম, উঠান নিয়ে যান। এখন এটা কি এইভাবেই থাকবে? হ্যাঁ, মিক্স করবেন না? হ্যাঁ, এটা মিক্স করবেন। ভাই মারব একটা, থাও তুমি। আচ্ছা, আমার মিক্স করে দিতে হবে, একটু ট্রাই করি। না করে দিবি, অসুবিধা নেই। অল্প ধরে, মোটামুটি মিক্স হয়েছে না? হ্যাঁ, এবার আমরা একটু লিয়াকত ভাইয়ের হাতে দিব। লিয়াকত ভাই আসেন। আমরা আমি মানে একজন ক্ষুদ্র বাবুর্চি, অরিজিনাল বাবুর্চির হাতে এই যে এটা এখন দিচ্ছি, উনি এখন বাকিটা করে দিবে। তাহলে মোটামুটি ধরা যায় যে আমি ওইটা রান্নার কিছুটা অংশীদারিতে আছি। হ্যাঁ, অভিজ্ঞতা আছে অবশ্যই। আচ্ছা, এটা এটা সিস্টেমটা হচ্ছে প্রথমে এভাবে দিবেন। হ্যাঁ, মশলাটা উপরে নিচে এক ধরে। ওকে ওকে ওকে, ঠিক আছে। একটু যদি একটু শক্তি থাকে তাহলে একটু পারি। আচ্ছা আচ্ছা, মাখানো হয় না, এই যে আমি এখন নাড়া দিব, এতে মাখিয়ে দেবে, বুঝছে? আচ্ছা, এইভাবে কি করলেন? এটা 40 মিনিট রান্না হবে, আমরা 20 মিনিট পরে একবার দেবো। ঠিক আছে, ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, দেখি রান্না হচ্ছে। 10-15 মিনিটের ভিতরে নামে যাবে। আর 10-15 মিনিটের মধ্যে এটা নামবে। ঠিক আছে,
আচ্ছা, এই গরুর মাংসটাতে কি ইয়া তেল কম গেছে? জি, তেল প্রাথমিক সময় 2 কেজি, সোয়া 2 কেজি না? আপনাদের আমাদের 24 কেজি মাংস, 4 কেজি তেল লাগবে। এই যে এই মাংসটা হইতে আর 15 মিনিট মতো সময় লাগবে, 15 থেকে 20 মিনিট, এরপরে মাংসটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমি এই এখনই আমি এই মাংসটা খেয়ে আপনাদেরকে একটা টেস্ট বলবো। গুড়া দুধ দেওয়া হয়েছে? দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কি গুড়া দুধ যায়? জি। কতক্ষণ পর? আচ্ছা, এটা নাকি কিছুক্ষণের মধ্যে নামাবে। নামানোর পরে এই পাতিল থেকে মাংস নিয়ে আমরা খাবো। অনেক ধোয়া, দাঁড়ানো সম্ভব হইতেছে না, অনেক আগুনের হিট। এই হিটে থাকলে মনে করেন যে আমি কালো হয়ে যাব, এই জন্য একটু এই দিকে এসে দাঁড়াই। রান্না শেষ হইলে আমরা মাংস উঠায় খেয়ে দেখব, আর তারপরে বোধ হয় এইখানে কি হচ্ছে, চিকেন ভাজা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো গরুর মাংসটা হয়ে যাক, গরুর মাংসটা হইলে রান্না ইয়ে করে দেখবো। আর এইখানে কারা কারা কী করতেছে একটু আগে কেমন আছেন? ১৫ কেজি গরুর মাংসের কি মানিছেন? ১৫ কেজি গরুর মাংসের কি মানিছেন? পনেরো কেজি গরুর মাংসের কি মাংসতে কি কি মিক্স করছেন? এটার ভিতরে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর কিছু বিস্কিটের ফাঁকি, রোস্ট বিস্কিটের ফাঁকি, পাউরুটি। কিসমিসটা দেন নাই? হ্যাঁ, কিসমিস সীমিত দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে মাংসটা নামুক, তারপরে দেখাচ্ছি, আসতেছি। রান্না কমপ্লিট, খাবার তুলবে, ঢুকাও। ভাই জানেন নাম যেন কি বলছিলেন? লুৎফর রহমান। লুৎফর ভাই আর মানিক ভাই। মানিক ভাই একটু জাগান, একটু বাস। আচ্ছা, এর মধ্যে এর উপরে কি কিছু দিবেন আপনারা? পেঁয়াজ বেরেস্তা টেরেস্তা কিছু নাই, যা দেওয়ার ওখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, সব কমপ্লিট। আচ্ছা, আপনি এবার মুখে বলেন আপনি কি কি দিচ্ছেন গরুর মাংসে, একবারে হিসাব করে বলবেন। গরুর মাংস 40 কেজি গরুর মাংসে কি কি লাগবে? আপনি 100 কেজি আদা দিছি। 100 কেজি আদা? হ্যাঁ। আপনার 100 থেকে 150 গ্রাম রসুন। হ্যাঁ। 200 থেকে 250 গ্রাম আপনার দেশি বাদাম, চীনা বাদাম যেটা বলে। হ্যাঁ। আর হচ্ছে 2 কেজি তেল। পেঁয়াজ আছে 2 কেজি। হ্যাঁ, আস্তা পেঁয়াজ। বাকিগুলো বাটা? হ্যাঁ, বাটা বাটা না, ভাজা পেঁয়াজ ওটা। না না, বাকি যেই জিনিসগুলো বললেন এর আগে সেগুলো বাটা? হ্যাঁ, একদম বাটা। হ্যাঁ, তারপরে আর কি? না, এটার ভিতরে আর কিছু দেওয়া হয় নাই। আর নামানোর আগে একটু গুঁড়া দুধ। হলুদ মরিচ দেন নাই? হ্যাঁ, হলুদ মরিচ তো অবশ্যই, রান্না করতে গেলে হলুদ বলেন না, সেগুলাই বলেন না, লবণ। হলুদের সংখ্যা হচ্ছে আপনার 40 কেজি মাংসতে 200 গ্রাম। হ্যাঁ। আর মরিচও 200 গ্রাম, একটু বেশি দিলেও সমস্যা নাই, 250 গ্রাম। হ্যাঁ, 250 গ্রামও দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এগুলোর মধ্যে কি মাওয়া টাওয়া দেন? না, আপনার এটার কোনো মাওয়া হয় না, মাওয়া ব্যবহার করাও সম্ভব না। মাওয়া দিয়েছে মুরগি রোস্টের জন্য। টমেটো সসটা দেন? হ্যাঁ, টমেটো সসটা দিই। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু খেয়ে দেখবো না? হ্যাঁ, খেয়ে দেখবো। হ্যাঁ, এটা এটাই তো নামানো, এই রান্না করলাম যেটা, নাড়াচাড়া দিলাম যে রান্না করলাম, সেই মাংসটা হয়ে গেছে কমপ্লিট। তো এইখান থেকে আমরা এক পিস মাংস এখন খেয়ে দেখব, এবং এটার জন্য কারো পারমিশন নিতে হবে না, কারণ আমাদের ফ্যামিলির প্রোগ্রাম যেহেতু, সো খুব একটা অসুবিধা নাই। নেন, দেখি উঠান, একটু হারালা মাংস উঠায়েন, ওই দিকে দেখেন। হ্যাঁ, একবারে সলিড মাংস দিবেন না? সলিড দিয়েন না, ন
নালা, হ্যাঁ এটা ভালো। ছোট মাংস দেন ওই, হ্যাঁ ওটা ইয়ে হয় না। এত মাংস আসলে দরকার নাই, কারণ এত মাংস খাবো না আমি, এক পিস মাংস খাবো। আসলে একটু আলোতে যাই, দিনের আলোতে। এই হচ্ছে মাংস, মাংসের কালার দেখেন, কালার সুন্দর কালার আসছে। এখন বেশ গরম তো মনে হয়, মানে আমি এই যে ধরলাম এইটুকু ধরে যে একটু মুখে দিয়ে ইয়ে করলাম, এতেই আমার মনে হয়েছে যে মাংসটা পারফেক্ট হয়েছে, মশলাটা পারফেক্ট হয়েছে। এবার বাকিটা আমরা খেয়ে দেখবো, বিসমিল্লাহির রহমানির রহিম। মাংস দেখতে আস্তা, মুখে দিলে গলে যায়। মাংসটা দেখতে আস্তাও, কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ সফট। বিসমিল্লাহ। একটু গরম না? সালাম দাও একটা, আসসালামু আলাইকুম বলো। আমাদের ওসমান, এবার আছে আমাদের ওমর সাহেব, উনি কিন্তু হাফেজি পড়তেছে এবং উনি ইনশাল্লাহ একজন হাফেজ হবে। বাবা তোমার কয় পারা মুখস্থ হয়েছে? ছয় পারা মুখস্থ হয়েছে। কেমন মজা হয়েছে? আচ্ছা এটা বেশ মজা হয়েছে, বেশ সুস্বাদু হয়েছে। হ্যাঁ নালা আছে, আরও অনেক কিছুই আছে। এই মাংসের টুকরাটা আমি খাই। সুপার। এই লিয়াকত ভাই, একটু খাও, একটু খাও। তুমি ভাই এদিকে আসেন, দেখত ভাই আপনি আসেন একটু। আমি তো আপনার রান্না অনেক আগেই খাইছি এবং আমি আপনার রান্না সম্পর্কে অবগত। এখন কথা হয়েছে যে আপনি কত মার্ক পাইছেন এটাতে? দশে। সাধারণত আমি যদি হই তাইলে আমি দশে দশ নয় এরকম মার্ক দিই, যদি খাবার ভালো হয় অনেক টেস্টি, তা আমি মার্ক দিব সেটা। তার আগে আপনি একটু খেয়ে বলবেন যে এটা আপনি কত মার্ক পাইছেন। নেন, হা করেন, হা করেন। এবার আপনি বলেন যে আপনি নিজেকে নিজে কত মার্ক দিবেন এই গরুর মাংসে? আমি নিজেকে নিজে পাঁচ দিতে পারি। নিজেকে নিজে পাঁচ? সর্বোচ্চ পাঁচ, কারণ আমার কাছে আমার রান্না ভালো লাগে না। আচ্ছা একটু ভাব নিল আর কি। হ্যাঁ রান্না যথেষ্ট ভালো হয়েছে এবং প্রোগ্রামে আশা করি সবাই বলবে যে রান্না মজা হয়েছে এবং কারো খেয়ে খারাপ লাগবে না আশা করা যায়। তো আজকের মতো আমরা শেষ করি ভিডিও। এখন রোস্ট বসাবে, আমরা রোস্টের ভিডিওটা করব, আলাদা আলাদা দিচ্ছি, কারণ অনেকেই আছে যারা গরুর মাংস রান্না দেখবে না, যারা চাবে যে আমরা একটু রোস্ট দেখব, তাদের জন্য রোস্ট, বা সবার জন্যই গরুর মাংস রোস্ট, মানে চিকেন সবার জন্যই। তবে এই প্রসিজিওরে মনে হয় খাসির মাংসটা রান্না করা যাবে না, খাসির মাংস রান্নার প্রসিজিওর একটু আলাদা, না প্রসেসটা একটু আলাদা। হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চেষ্টা করবেন জীবনে একবার হইলেও রূপার বাপের হাতের রান্না খাওয়ার জন্য, খুবই মজা। আল্লাহ হাফেজ।